কর্মরত টিআই সাহেবের নেতৃত্বে শ্রী তরুণ নেই এবং আপনারা মানে রেসারেসি করে ওভার স্পিডে গাড়ি চালাবেন না রাস্তা যখন পেরোবেন তখন দু সাইড দেখে পেরোবেন আর কেউ যারা বাইক চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হেলমেট ব্যবহার করুন এই যাত্রীরা যারা তিনজন চাপপত্র নিয়ে গাড়ি চালাবেন ভালো করে জানা হবে ছবিটা আমাদেরও দেবেন হ্যালো 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 সাহেবের উদ্দেশ্যে উদ্যোগে এবং উত্তরপাড়া ট্রাফিক গার্ডের কর্মরত নেতৃত্বে তরুণ চ্যাটার্জি তরুণ কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে এসইএসএল অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আজ তার প্রথম দিন আপনারা সাবধানে গাড়ি চালাবেন এবং জীবন বাঁচাবেন আপনারা কেউ উইদাউট হেলমেটে গাড়ি চালাবেন না গাড়িতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এবং আপনারা যখন স্কুলে ছাত্র ছাত্রীদেরকে বলছি যে তোমরা যখন স্কুল পারাপার রাস্তা পারাপার করবে তখন দু সাইড দেখে পারাপার করবে আর আপনারা যখন যেসব ড্রাইভার গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে বা চার চাকা যারা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই রেসারেসি করে গাড়ি চালাবেন না এবং একটা স্পিড লিমিটে গাড়ি চালাবেন যে মানে সরকারি যে পিডব্লিউডি যে সাইনেজগুলো ট্রাফিক ট্রাফিক যেগুলো সাইনেজগুলো দিয়ে আছে সেই সাইনেজগুলো আপনারা মেনে গাড়ি চালাবেন রবি তোমার মুখ ধো নতুন কথা অলংকারের তুমি রূপ কথা চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন এই দুর্ঘটনায় একজন শিশুর মৃত্যু তার পরবর্তী সময়ে রাজ্য জুড়ে ট্রাফিক গার্ডের তৎপরতা চোখে পড়ছে কী বলবেন দেখুন ট্রাফিক গার্ড যেখানে থাকার সেখানে থাকে কিন্তু আমরাই ট্রাফিক রুলসটাকে ব্রেক করি আমরাই রাস্তা পারাপার করি যেখানে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা বাদ দিয়ে আমরা পারাপার করি আর পুলিশেরও ট্রাফিক গার্ড পুলিশেরও শর্টেজ আছে যেমন এইটা উত্তর শ্রীরামপুরের আন্ডারে ছিল সারা এই জায়গাটা সেখান থেকে শ্রীরামপুর থেকে আলাদা হয়ে 22 মার্চ 2023 আমাদের উত্তর ভারতপূর্ণগড়ে ট্রাফিক গার্ডের অফিস রয়েছে এখন ওনারা এই জায়গায় উনি মেনটেন করছেন কারণ স্টাফ কম থাকলে ওনাদের ইচ্ছা থাকলেও সেগুলি করতে পারে না এই কটা অল্প কয়েকটা স্টাফ দিয়ে
কারণ রিক্রুটমেন্ট নিয়ে যে বিরোধীরা যে কাজ করছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো রিক্রুটমেন্ট হতে না দেওয়া। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রিক্রুটমেন্ট ব্যান কিচ্ছু করে না, তাই থানা পুলিশ কোর্ট করে সমস্ত রকম রিক্রুটমেন্টকে এরা ব্যান করে দিচ্ছে, কিছুতেই করতে দিচ্ছে না। ফলে লিমিটেড লোক দিয়েই কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে পুলিশকে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং আমাদেরও কিছু সচেতন হওয়া দরকার। পুলিশের থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নানা রকম স্লোগান দিয়ে নানা রকম, যে আজকেও একটা বাচ্চাদের নিয়ে কত শিশুদের দিয়ে অনুষ্ঠান করালো কর্ণগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, এগুলি মানুষকে সচেতন করার জন্যই করছি। কিন্তু আমরা যতক্ষণ 100% সচেতন না হব, 10টা পুলিশের হাতে যদি এখানে 100,000 মানুষের দায়িত্ব দেওয়া হয় তাহলে কীভাবে সেটা সম্পন্ন হবে সঠিকভাবে? বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ বারংবার উঠে আসছে, মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে কোটি কোটি টাকা খরচা হচ্ছে কিন্তু তার বাস্তবায়নের ক্ষেত্রে অভাব দেখা যাচ্ছে। না, বাস্তবায়নের ক্ষেত্রে অভাব, বাস্তবায়নের ক্ষেত্রে রিক্রুটমেন্ট যখনই হতে যাচ্ছে, ধরুন একটা লোক রিটায়ার করছে তারপর সেই জায়গায় রিপ্লেসমেন্ট হচ্ছে না। এবার রিপ্লেসমেন্ট না হলে রিক্রুটমেন্ট হতে গেলে একটা হাইকোর্ট করে রেখেছে, হাইকোর্ট দিয়ে সব ব্যান করে দিচ্ছে, তাহলে কাজটা হবে কী করে? এ তো হিউম্যান বিং, যেখানে সব জায়গায় তো ইলেকট্রিক নেই, সব জায়গায় সেই পোস্ট নেই, তাহলে সেখানে মানুষকে সেই কাজটা করতে হচ্ছে। বিরোধীদের কোনো কাজ নেই, শুধু সমালোচনা ছাড়া কোনো কাজ নেই, পজিটিভ কোনো কাজ কিন্তু এরা করে না। পশ্চিমবাংলায় পজিটিভ কোনো কাজ বিরোধীরা করছে না, সমালোচনা নিশ্চয়ই করবে। পুলিশের দায়িত্ব যদি পুলিশ পালন না করে, আমি বলছি 100 তার সমালোচনা করি, কিন্তু সেটা গঠনমূলক হওয়া উচিত, যে এইটার জায়গায় এইটা পুলিশ এইটা করছে, এটা ভালো না, এটার পরিবর্তে এটা করা উচিত। তাই কি করছে? তাই কিন্তু করছে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে পথ নিরাপত্তা নিয়ে কি বলবেন? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, যে পুলিশের দেওয়া যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলি আমাদের সকলকেই মানতে। এখন বাস, একটা বাস রাস্তায় চলতে চলতে আরেকটা বাসকে ওভারটেক করছে, করতে গিয়ে জোর করে দিয়ে এবার বাচ্চাদের পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে। এইবার পুলিশ হয়তো আরে 500 মিটার দূরে আছে, মাঝখানে গ্যাপে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখানে ট্রাফিক পুলিশই কী করবে? বাসওয়ালারা কোনো নিয়মকানুন মানবে না, লরিওয়ালারা ড্রাইভাররা কোনো নিয়মকানুন মানবে না, পথচারীরা কোনো নিয়মকানুন মানবে না, তাহলে মেনটেন হবে কী করে? সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ এবং মমতা ব্যানার্জির এই উদ্যোগের ফলে কিন্তু একটা জিনিস হয়েছে, যে ভারতবর্ষের মধ্যে অ্যাক্সিডেন্টের তালিকায় কিন্তু পশ্চিমবাংলার নাম অনেক নিচের দিকে। এটা কিন্তু মমতা ব্যানার্জির জন্যই হতে পেরেছে, যে সেফ ড্রাইভ সেভ লাইফ পুলিশকে দিয়ে যে সমস্ত সচেতন ক্যাম্পগুলো করানো হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে গত 5 বছরে রাস্তায় যে অ্যাক্সিডেন্টের মৃত্যু, সেই মৃত্যুর হার কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। এটা